আমার সুজন আমার সুজন বাড়ি কোথায়? নেত্রকোনা ডিস্ট্রিক্ট। নেত্রকোনা কোন জায়গায়? কেন্দ্রতলা। আচ্ছা, কেন্দ্রতলা। জি। তারপর এখানে কখন থেকে? এখানে প্রায় 2 বছর 2-1 মাস হয়ে গেল। ₹700 স্যালারি, প্রায় 10,000-10,500 টাকা। ওই 10,000 টাকা বাংলাদেশে কি করা যায় বর্তমানে, তাই না? চলতে অনেক সমস্যা হয়ে যায়। সমস্যা অনেক সমস্যা ভাই, বিশাল সমস্যা। যে স্যালারি যদি মনে করেন 1,000 টাকার মতো হইতো কিংবা 1,200-1,400 টাকার মতো হইতো, তো অনেকটা মিডিয়ামে চলা যেত। ভালো করে আর কি আমরা চলবো। তাদের কি হাজার হাজার লোক, অনেক বাঙালি আমাদের দেশি লোক অনেক এই জায়গায় কষ্ট করতেছে টাকার বিনিময়ে। দেখা যাচ্ছে এই জায়গায় আপনার এই যে 2-10 টাকার তৈ তরকারি বেচে এই জায়গায় বেচে সংসার চালাতে কালকে রাত্রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাকার জন্য অনেক কিছু করতেছে এই জায়গায়। তারা মনে করুন 2-10 টাকা কামানোর জন্য অনেক কষ্ট। স্যালারির টাকা যদি তারা পকেটে না আসে, ভালো একটা টাকা পয়সা স্যালারি কম বেশি পকেটে না আসে, তারা তো অবশ্যই বার খারাপ কাজে যাইব। মনে দুঃখ পায়, জি জি, মনে দুঃখ পায়। মনে করেন অনেক কিছু নেশা প্রাণ করতে পারে কিংবা যে কোনো একটা খারাপ কাজে যাইতে পারে, কোনো একটা বদ কাজ করতে পারে। টাকার অভাবে কিন্তু অনেক লোক অনেক কবের অনেক খারাপ রাস্তায় চলে যায়, তাই না? এই তো এই জন্য আমাদের দেশের মনে করেন নাম খারাপ হয়ে যায়। তো জনগণের যদি ভালো থাকে কিংবা বিদেশে যারা প্রবাসী জীবন করতেছে, জীবন যাপন করতে, তারা যদি একটু সুন্দর ভাবে ভালো লেভেলে যায়, তাহলে দেশের নামও আমাদের দেশের সরকার যা নেতা তারা আছে ওগুলো অনেক সবারই ভালো, সবারই সুনাম আসে। এই তো অনেক স্যালারি ঠিক আছে, স্যালারি মনে করেন আপনি কম হলে মাসে 15-20 তারিখের ভিতরে কমপ্লিট করে দেয়। হ্যাঁ, এই দিক দিয়ে এতটা কম। হ্যাঁ, 20 তারিখে আর 15 তারিখের ভিতরে কমপ্লিট করে দেয়। হ্যাঁ, এই টাইমের ভিতরে মিডিয়াম ভাবে চলে যাইতে পারতাম। এখন থাকতেছেন কিভাবে? লেবার ক্যাম্পে থাকেন না কিভাবে? হ্যাঁ, লেবার ক্যাম্পে আছি বর্তমানে। আপনার রুমে কয়জন থাকে লোকজন? আমার রুমে তাই তো আমার কোম্পানির রুম দিছে 8-10 জন করে প্রতি রুমে রুমে আছি। 8-10 জন করে থাকেন? হ্যাঁ, যে বাঙ্ক বেড গুলো যেগুলো ডাবল। হ্যাঁ হ্যাঁ, ডাবল সিট একটা গ্রুপে একটা করে সিট আছে এরকম। কি কষ্ট হতে পারে আমরা নিজে বুঝতে পারবো না যতটা। আমার রুমে যদি আপনার যান তাহলে দেখতে পারো। বাড়িতে আপনার কে কে আছে? বাড়িতে বাবা আছে, মা আছে, ভাই আছে, বোন আছে, আমার স্ত্রী আছে, আমার সন্তান আছে। আমার আব্বা মধ্যে প্রায় 2 বছর আগে দেখা হয়েছিল, 2 বছর পরে তার দেখা আর হয় নাই। মোবাইলে কথা বলি একটু একটু এই বাংলার বুকে যে সন্তান আছে তারা সবাই মা বাবার জন্য পাগল। আমাকে বাংলাদেশে পোলাবান তো কারো এরকম কোন নিষিদ্ধ নাই যে বাংলাদেশে পোলাবান না দেওয়ার জন্য কোন অতিরিক্ত। সবারই মন খাদে মা বাবার দেখার জন্য। আমরা চেষ্টা করবো, আপনারা আমার বন্ধুরা আছে সবাই, আমাদের টিম আছে বুঝছেন, আমরা চেষ্টা করবো আপনারা আপনার মা বাবা দেখুক। ঠিক আছে, তো আপনার যদি যখন দেখবে আপনার মা বাবারা যদি আপনার কিছু বলার থাকে একটু বলেন। আচ্ছা, আব্বা আম্মা আসসালামু আলাইকুম, আব্বা আম্মা ওজন সকলের কাছে আমার সালাম। আব্বা আম্মা তোমরা ভালোই থেকো, ভালো হয়তো আসো, মোবাইলে কথাবার্তা হয় কম বেশি, তোমরা ভালো মন্দ তো দেখতে আসো। আমাকে পরিস্থিতি কিরকম, স্যালারি কম, বেতন কম এই জায়গা, তাই আমাকে আল্লাহ যদি আমাকে কোনোদিন সহায়তা দেয়, তোমাকে আরো উন্নত ভাবে রাখবো, উন্নত ভাবে খাবার দেবো, উন্নত খাবার সব পড়াবো, সেই জন্য আমাকে জন্য দোয়া করো। চেষ্টা তো সবাই করে, আমরা তো চেষ্টা করতেই আছি, কারণ আমাকে তোর মনে করেন কোনো হাতের কোনো কাজ টেকনিক্যাল শিক্ষা নাই, যেহেতু এটুকু আমাকে বিপদে পড়ে আছি, তাই না? সেই জন্য আমাদের জন্য দোয়া করো। আচ্ছা, আমার বক্তব্য এখানে, আমার কথাবার্তা যদি কোনো ভুল হয় তাহলে মাফ করে দেন সবাই।
আমি তো আবার বেশি একটা কথাবার্তা বেশি একটা চালু দিতে নাই, আমি যেটুকু বলছি যেটুকু আছে লাগছে আপনারা একটু দেখাশোনা করে আমাকে জন্য ভালো একটা কিছু হইতে পারে এরকম ব্যবস্থা আপনারা করেন। আপনার আমরা যদি এই জায়গায় হঠাৎ করে আসি আসছে তো আর মনে মনে কেউ জানে না যে এই অবস্থা এই অবস্থা করে থাকে। আচ্ছা আসার আগে বিস্তারিত জানিয়ে আসবেন দেশের লোক, কাজপত্র কোনো কাজকর্ম শিখে আসবেন আসার আগে, এটুকুই আমার অনুরোধ। দেখো আসছে দেখা বিপন্ন দুপুরে থেকে কোনো লাভ নেই, দেশে তার দেশে সন্তান দেশে ভালো, দেশে দুই চার দশ স্টেপ কামানো ভালো আছে। আচ্ছা সেজন্য আজকের জন্য আমি বিদায়, সালাম আলাইকুম।